পশ্চিমবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম কেশবপুর। এখানকার দুর্গাপূজা অতীব প্রাচীন। মুখার্জি পরিবারের তত্ত্বাবধানে এই পূজা অনুষ্ঠিত হয়। এবারেও প্রচুর আত্মীয় সমাগম হয়েছে মুখার্জি পরিবারে। বিশ্বনাথ মুখার্জি এই পরিবারের কর্তা। তার নাতি সমর শহর থেকে প্রথমবার পূজা দেখতে এসেছে গ্রামে। জনসমাগমে আজ আবার জমে উঠেছে আসর। দাদু একটা কথা বলবো? হ্যাঁ বলো। পশু বলির মতো এরকম একটা নৃশংস প্রথা এখনো এই বাড়িতে কি করে হয়ে আসছে? এরকম একটা অমানবিক প্রথা এখনো অব্দি কেউ বন্ধ করেনি। দেখো, মানুষের মনের মধ্যে ছটা শত্রু আছে। এদেরকে বলা হয় ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এদেরকে দমন করা খুব কঠিন কাজ। এরাই মানুষকে পাপী বানায়, মানুষের চিত্তবিভ্রম এরাই ঘটায়, আর মানুষ পাপ কাজে লিপ্ত হয়। কিন্তু দাদু, পাপ তো মানুষ করে, তাহলে পশু বলি কেন? ওরা কি পাপে বলি হবে? ওরা তো সম্পূর্ণ নিরপরাধ। এই পৃথিবীতে নিষ্পাপ হওয়াটা এক এক সময় কাল হয়ে দাঁড়ায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আমরা নিরপরাধকেও বলি দিতে কুণ্ঠিত হই না। কিন্তু এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না দাদু। কিন্তু এটাই সত্যি। দেবতারাও এর থেকে মুক্ত নন। তারাও নিজেদের প্রতিপত্তি, ক্ষমতা, লোভ, স্বার্থ এ সমস্ত পূরণের জন্য নিরপরাধকেও ছাড়েন না। মানে কি রকম? এই যেমন দেবী পার্বতীর নির্দেশে গণেশ তার গুহা পাহারা দেয়াকালীন মহাদেব এসে উপস্থিত হলেন। গণেশ তাকে বাধা দিলেন। মহাদেব ক্রুদ্ধ হয়ে গণেশের মাথা কেটে ফেললেন। আবার দেখো মা মনসা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিরপরাধ বেহুলার জীবনটা ছাড়খাড় করে দিলেন। সেই এক লোভ, মোহ, ক্ষমতা, স্বার্থ এই। Thank you.
ওম শান্তি, ওম শান্তি। আচ্ছা, দুদিকে জল ছড়ানো হলো কেন? দেবীর জন্য উৎসর্গীকৃত বলির মাঝখানে যেন আর কেউ না আসে। বলি প্রদত্ত সবকিছুর ওপর একমাত্র অধিকার দেবীর। ছ বছরের বাচ্চা গ্রেপ্তার মা।